নিশ্চয়ই খেয়াল করেছেন, বেশ কিছুদিন ব্যবহার করার পর মোবাইলের স্ক্রিনে ছোট ছোট অসংখ্য স্ক্র্যাচ পড়ে যায়, আর তা অবহেলা করলে একসময় গিয়ে মোবাইলের স্ক্রিনটাই প্রায় ঝাপসা হয়ে যায়। নো চিন্তা, আপনার হাতের কাছে টুথপেস্ট তো অবশ্যই আছে। একটি শুকনো কাপড়ে অল্প একটু টুথপেস্ট নিয়ে মোবাইলের স্ক্রিন ভালোভাবে ঘষে নিন, আর অপর একটি শুকনো কাপড় দিয়ে স্ক্রিন থেকে টুথপেস্ট মুছে নিন। দেখুন স্ক্রিনের ছোট ছোট দাগগুলো মুহূর্তেই মিলিয়ে যাবে। সামনে কোনো অনুষ্ঠান আছে কিন্তু আপনার চামড়ার জুতোটির কোথাও কোথাও ময়লা দাগ লেগে রয়েছে, একটি পুরনো ব্রাশে অল্প একটু টুথপেস্ট নিয়ে জুতোর ময়লার উপর ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে নিন। তারপর একটি পরিষ্কার কাপড় দিয়ে জুতোটি মুছে নিন। আপনার জুতো হয়তো নতুনের মতো চকচক করবে না, তবে কাজ চলে যাবে দিব্যি। আপনাকে যদি মাছ কাটতে হয় নয়তো রান্নার জন্য পেঁয়াজ, তবে খেয়াল করবেন কাটার পর আপনার হাতে মাছ কিংবা পেঁয়াজের একটি তীব্র গন্ধ বসে গেছে। চিন্তা নেই, সাবান দিয়ে একবার হাত ভালোভাবে ধোয়ার পর দ্বিতীয় এবং তৃতীয়বারের জন্য হাতে সামান্য টুথপেস্ট নিয়ে ভালোভাবে ঘষে ধুয়ে নিন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার হাতের গন্ধ দূর হয়ে যাবে। শিশুদের আঁকার প্রতিভা যে শুধুমাত্র খাতার কাগজে সীমাবদ্ধ থাকে না তা নিশ্চয়ই আপনারা জানেন। আপনি হয়তো নজর রাখছেন, তারপরে ঘরের দেয়ালে দেয়ালে তাদের চিত্রকর্ম কখন যে শোভা পেতে শুরু করবে তা হয়তো বুঝতেও পারবেন না। আর এই সমস্যার টোটকা সমাধান রয়েছে টুথপেস্টে। একটি পুরনো ব্রাশে জেল নয় এমন টুথপেস্ট লাগিয়ে ক্রেয়ন বা প্যাস্টেল যে কোনো রঙের উপর ভালোভাবে ঘষে নিন। পরে একটি পরিষ্কার শুকনো কাপড় দিয়ে দেয়ালটি মুছে নিন। ভারী দাগের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, তবে একসময় দেখবেন দাগ গায়েব। ব্রণের হাত থেকে দ্রুত মুক্তি পেতে টুথপেস্ট হতে পারে আপনার প্রাথমিক চিকিৎসা। ব্রণের জায়গায় জেল নয় এমন একটু টুথপেস্ট লাগিয়ে নিন, এটি ব্রণটিকে দ্রুত শুকিয়ে ফেলতে সাহায্য করবে, আর অল্প সময়ের মধ্যেই ব্রণের হাত থেকে আপনি মুক্তি পাবেন। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন, ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।